সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 44তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহিত্য অংশ। আমরা জানি সাহিত্য অংশে 20টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 20টি প্রশ্নে 20 নম্বর বরাদ্দ থাকে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, চণ্ডী মঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? আমরা জানি যে মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচিত হয়েছিল, যেমন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এ ধরনের মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল। তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে মঙ্গল শেষে থাকলে কিন্তু মঙ্গল কাব্য হবে না। যেমন আমরা যদি বলি যে সারদা মঙ্গল, এটি কিন্তু আধুনিক যুগের একজন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তীর একটি কাব্য। সুতরাং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিজের কোন কাব্যটি, অর্থাৎ মঙ্গল কাব্য নয়, যদি আসে তাহলে আমাদের উত্তর হবে সারদা মঙ্গল। আমরা একটু যদি ব্যাখ্যা দেখি, যে আমরা একটু উত্তরটি যদি দেখি, চণ্ডী মঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী, এটি উত্তর হবে শিবের স্ত্রী। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে চণ্ডী মঙ্গল কাব্যটি হচ্ছে মঙ্গল কাব্য ধারার অন্যতম একটি কাব্য। আমরা জানি যে মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, এই ধরনের কাব্য রচিত হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল, এবং এখানে চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। আমরা একটু যদি তার সম্পর্কে আরো জানি, সেটি হচ্ছে যে পুরাণ মতে দেবী চণ্ডী আসলে পার্বতীর উগ্ররূপেরই প্রকাশ, এবং তিনি হচ্ছেন সতী, তিনি মহামায়া, তিনি হচ্ছেন চামুণ্ডা, তিনি হচ্ছে মহাশক্তি, এবং সকল রূপে তিনি আসলে মহাদেব শিবের অর্ধাঙ্গিনী বা স্ত্রী। সুতরাং উত্তর হবে যে শিবের স্ত্রী, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে আবিষ্কার করা হয়েছিল। সুতরাং উত্তর হবে গোয়ালঘর থেকে। আমরা একটু যদি দেখি কান্তরজির মন্দির, এটি হচ্ছে দিনাজপুর অবস্থিত, এখান থেকে আসলে এটি আবিষ্কার হয়নি। আমরা যদি দেখি পাঠশালা, এটি আসলে অপশনটি সঙ্গতিপূর্ণ নয়। আমরা যদি দেখি নেপালের রাজদরবার থেকে, এই নেপালের রাজদরবার থেকে আসলে আমাদের যে চর্যাপদ, সেটি আবিষ্কৃত হয়েছিল। সুতরাং আমাদের যে প্রশ্নটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল, উত্তর হবে গোয়ালঘর থেকে। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রন্তন রায় আবিষ্কার করেন। তাহলে পরীক্ষায় এটিও প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে উদ্ধার করেন? উত্তর হবে বসন্ত রঞ্জন রায়। কোথায় কে উদ্ধার করেন? 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকটবর্তী যে কাকিলা গ্রামটি, সেই গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এটি কিন্তু আবিষ্কার করেন। এবং পরবর্তীতে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এই গ্রন্থটি প্রকাশিত, অর্থাৎ শ্রীকৃষ্ণ কাব্যটি প্রকাশিত হয়, যেটি আমরা জানি 13টি খণ্ডে বিভক্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিখ্যাত চরিত্র হচ্ছে, যেমন হচ্ছে কৃষ্ণ, রাধা, বরাই, এগুলো হচ্ছে আয়ন ঘোষ বা আইহন, এগুলো হচ্ছে বিখ্যাত চরিত্র। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে গোয়ালঘর থেকে। এরপরে প্রশ্নটি হচ্ছে, বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? আমরা জানি বিদ্যাপতি মৈথিলীর কবি বা মিথিলার কবি ছিলেন, মৈথিলি ভাষার কবি ছিলেন বিদ্যাপতি। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে মৈথিলীর কবি ছিলেন বিদ্যাপতি, এবং বিদ্যাপতির উপাধি ছিল অনেকগুলো, যেমন তার মধ্যে হচ্ছে কবি কণ্ঠহার, মিথিলার কোকিল, অভিনব জয়দেব, এগুলো হচ্ছে আমাদের বিদ্যাপতির উপাধি ছিল, এবং তিনি রাজা দেব সিংহের পৃষ্ঠপোষকতায় সাহিত্য রচনা করেন। সুতরাং অবশ্যই আমাদের উত্তর হবে যে বিদ্যাপতি আসলে তিনি মৈথিলীর কবি বা মৈথিলী ভাষার কবি ছিলেন, এবং তার অনেকগুলো উপাধি ছিল, এই উপাধিগুলো আমরা মনে রাখব। তিনি আসলে মৈথিলি ভাষার কবি ছিলেন, এবং সুতরাং আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত উত্তর হবে যে মৈথিলি ভাষার কবি। এরপরে প্রশ্ন হচ্ছে, মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? আমরা জানি যে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রকে বলা হয় সাহিত্য সম্রাট। তার বাংলা সাহিত্যের যে প্রথম উপন্যাস, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটি তার সার্থক উপন্যাস, একই সাথে এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আমরা যদি দেখি যে বঙ্কিমচন্দ্রের যে দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস, এই জন্য বঙ্কিমচন্দ্রকে বলা হয় সাহিত্য সম্রাট। আমরা একটু যদি দেখি, মনোরমা হচ্ছে বঙ্কিমচন্দ্রের মৃণালিনী নামে যে বিখ্যাত উপন্যাস ছিল সেই উপন্যাসেরই চরিত্র। আমরা একটু যদি বাকিগুলো দেখি, যেমন কৃষ্ণকান্তের উইল, যেটি এটিও বঙ্কিমের একটি উপন্যাস, এখানে রোহিণী গোবিন্দলাল হচ্ছে বিখ্যাত চরিত্র। দুর্গেশ নন্দিনী, এটিও তার একটি বিখ্যাত উপন্যাস। মৃণালিনী উপন্যাস, এই উপন্যাসের চরিত্র হচ্ছেন মনোরমা। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র, এবং 1869 সালে প্রকাশিত যে এই উপন্যাসটি, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের তৃতীয় উপন্যাস মৃণালিনী। এবং এই উপন্যাসের প্রধান চরিত্র যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে মগধের রাজপুত্র হচ্ছে হেমচন্দ্র, মৃণালিনী এবং মনোরমা। সুতরাং অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে মনোরমা হচ্ছে মৃণালিনী উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।
ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা জানি যে রবীন্দ্রনাথের বিখ্যাত দুটি কবিতা ব্যক্ত প্রেম এবং গুপ্ত প্রেম, এটি হচ্ছে তার মানসিক কাব্যগ্রন্থের কবিতা। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে ব্যক্ত প্রেম এবং গুপ্ত প্রেম এটা মানসিক কাব্যগ্রন্থের কবিতা এবং 1890 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় সেই মানসিক কাব্যগ্রন্থটি। এবং এই মানসিক কাব্যগ্রন্থের একটা পর্ব ছিল যে সোনারতরি কাব্যের পর্ব বা সোনারতরি পর্ব, সেই পর্ব থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। এবং এই কাব্যে প্রকৃতি এবং প্রেমের প্রতি কবির একটা দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। এবং এই কাব্যের দুটি অন্যতম কবিতা হচ্ছে ব্যক্ত প্রেম, যেটা হচ্ছে 33 নম্বর কবিতা, এবং আরেকটা হচ্ছে গুপ্ত প্রেম, যেটি 34 নম্বর কবিতা। এবং আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মানসিক কাব্যে কিন্তু 66টি কবিতা রয়েছে। এবং আমরা জানি বাংলা সাহিত্যে অনেক কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 56টি কাব্যগ্রন্থ লিখেছেন। তবে মনে রাখতে হবে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি কাব্যগ্রন্থ লিখেছেন শামসুর রহমান, তিনি মোট 65টি কাব্যগ্রন্থ লিখেছেন। সুতরাং আমাদের অবশ্যই উত্তর হবে মানসিক কাব্যগ্রন্থ। এরপরে প্রশ্ন হচ্ছে অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? আমরা একটু যদি দেখি রবীন্দ্রনাথের শেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি, নষ্টনী, নাম মঞ্জুর গল্প, এগুলো হচ্ছে সবই রবীন্দ্রনাথের। তবে উত্তর হবে রবিবার, তার এই রবিবার যে গল্প, এই গল্পের একটা বিখ্যাত চরিত্র হচ্ছে অভিক। আমাদের একটি মনে কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে আজ রবিবার এটি কার রচনা, উত্তর হবে হুমায়ুন আহমেদ। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে অভিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবিবার গল্প, এই গল্পের একটা বিখ্যাত চরিত্র। এটি 1939 সালে প্রকাশিত হয় এবং আনন্দবাজার পত্রিকায় এটা প্রকাশিত হয়। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে গল্পটি রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ আছে এটা চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে, এর মধ্যে প্রধান চরিত্র হচ্ছে অভিক এবং বিভা। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে এই যে অভিক চরিত্রটি, এটি হচ্ছে রবীন্দ্রনাথের রবিবার গল্পের একটা বিখ্যাত চরিত্র। এরপরে প্রশ্ন হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, খুবই বিখ্যাত একটা কবিতা। প্রশ্ন হচ্ছে এটি কার পঙ্ক্তি? আমরা জানি এটি হচ্ছে কবি কামিনী রায় যে তার পঙ্ক্তি হচ্ছে এটা, অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে এই চরণটি কামিনী রায়, কামিনী রায়ের জন্ম হচ্ছে 1864 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1933 সালে। এবং কামিনী রায়ের একটা বিখ্যাত কবিতা ছিল, সেটি হচ্ছে সুখ। এই সুখ যে কবিতা সেটির বিখ্যাত চরণ হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? আমরা জানি যে ভারতচন্দ্র রায়গুণাকর হচ্ছে মধ্যযুগের সর্বশেষ কবি বা শেষ কবি, এবং তার একটা বিখ্যাত কাব্য হচ্ছে অনদামঙ্গল কাব্য। তো এটি মূলত ভারতচন্দ্রেরই একটা উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তবে ভারতচন্দ্র একটা বিখ্যাত কাব্য ছিল অনদামঙ্গল, এই অনদামঙ্গল কাব্যের একটা চরিত্র হচ্ছে ঈশ্বরী পাত্নী এবং তার উক্তি হচ্ছে এটি। সুতরাং অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে ঈশ্বরী পাত্নী। তো যাই হোক, মধ্যযুগের আরো বিখ্যাত চরিত্র ছিলেন বারুদত্ত, এটা মধ্যযুগের একটা চরিত্র। আমরা যদি দেখি ফুল্লরা এটিও চরিত্র, তবে এইগুলো আমাদের উত্তর নয়। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে প্রশ্নে পত্রতে যে পঙ্ক্তিটি আছে এটা হচ্ছে মধ্যযুগের সর্বশেষ কবি যে ভারতচন্দ্র রায়গুণাকর, তার বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড থেকে এটি নেওয়া হয়েছে। এবং এটি হচ্ছে আমরা জানি যে ঈশ্বরী পাত্নীর উক্তি। তবে আমাদের যেটি মনে রাখতে হবে যে ভারতচন্দ্রের আরো কয়েকটা উক্তি আছে বিখ্যাত, তার মধ্যে একটা উক্তি হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাও কিন্তু ভারতচন্দ্রের উক্তি। আমরা যদি দেখি নগর পুরিলে দেবালয় কি এড়ায়, অর্থাৎ নগর যদি পুরে যায় তাহলে দেবালয় কি এড়ায়, না এটা একটা তার বিখ্যাত উক্তি। বরর প্রীতি বালির বাদ ক্ষণ হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, এটাও ভারতচন্দ্রের একটা বিখ্যাত উক্তি। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটিও কিন্তু ভারতচন্দ্রের উক্তি। তাহলে আমরা বিষয়টা এইভাবে মনে রাখতে পারি, ভারতের নগরে যারা প্রীতি করে তারা মন্ত্র পরে দুধ ভাত খায়। আমি আবারও বলছি, আমরা মনে রাখবো এইভাবে, এইভাবে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে ভারতের নগরে যারা প্রীতি করে তারা মন্ত্র পরে দুধ ভাত খায়। সুতরাং এই যে ভারতের নগরে যারা প্রীতি করে তারা মন্ত্র পরে দুধ ভাত খায়, এখানে কিন্তু ভারতচন্দ্রের চারটা উক্তি মনে রাখার একটি কৌশল দেওয়া আছে, এইভাবে আমরা মনে রাখবো। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এখানে অপশনে চারজনের নাম দেয়া আছে, তার মধ্যে একজন বিখ্যাত সাহিত্যিক হচ্ছেন এস ওয়াজেদ আলী, তিনি কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তার মানে হচ্ছে বাকি তিনজন যুক্ত ছিলেন। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, তারপর হচ্ছে আব্দুল কাদির, তারা সবাই যুক্ত ছিলেন। কিন্তু আমাদের যে প্রদত্ত অপশন তার মধ্যে এস ওয়াজেদ আলী কিন্তু এটাতে যুক্ত ছিলেন না। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হোসেনের উদ্যোগে 1926 সালে এবং 1926 সালে 19 জানুয়ারি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়। আমাদের একেবারে ডেটটা হচ্ছে 1926 সালের 19 জানুয়ারি এবং এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এবং এই ঢাকা মুসলিম যে সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল একটা পত্রিকা, সেটা হচ্ছে শিখা পত্রিকা। এবং শিখা পত্রিকার প্রতিটি সংখ্যায় একটি কথা লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই একটা স্লোগান লেখা থাকতো। সুতরাং আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত উত্তর হবে এস ওয়াজেদ আলী। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? এখানে আমরা যদি একটু দেখি যে কাজী নজরুলের যে কাব্যগুলো চক্রবাক, সিন্ধু হিন্দু, অগ্নিবীণা, বিশেরবাসী সবই হচ্ছে তার কাব্য। তার মধ্যে তার যে অগ্নিবীণা কাব্যটি, এই কাব্যটি 1922 সালে প্রকাশিত হয় এবং 2022 সালে কিন্তু এই কবিতা বা এই কাব্য প্রকাশের 100 বছর পূর্তি হয়। তো এই কাব্যটি হচ্ছে তার উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়, তার মানে হচ্ছে 2022 সালে এই কাব্য প্রকাশের 100 বছর পূর্তি হয়। আমরা যদি একটু দেখি যে এটা নজরুলের একটি উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক এই কাব্যগ্রন্থটি, এবং কবি কাজী নজরুল ইসলামের এই কবিতায় যে কবির যে সাম্প্রদায়িক যে বিভাজন এটাকে দূরে রেখে তিনি সমকালীন যে পরিস্থিতি সেটা আসলে জাতিকে উজ্জীবিত করতে নিঃসংকোচিত হিন্দু মুসলমান সকলের ঐতিহ্যকে নিজ কবিতায় ব্যবহার করেছেন। এর জন্য আমরা বলতে পারি যে এর যেহেতু প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অগ্নিবীণা কাব্য, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে অগ্নিবীণা কাব্য। এবং অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, এবং এটি তার প্রথম প্রকাশিত কাব্য। সুতরাং অবশ্যই উত্তর হবে অগ্নিবীণা। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? আমরা জানি যে শনিবারের চিঠি এই পত্রিকাটি হচ্ছে 20 শতকের পত্রিকা। আমরা জানি 71-এর চিঠি হচ্ছে গ্রামীণ ফোন এবং প্রথম আলো সম্পাদিত মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন, আর শনিবারের চিঠি এটা হচ্ছে সজনীকান্ত দাসের একটি পত্রিকা। আর আমরা এটাও জানি যে বঙ্গদর্শন যে পত্রিকা এটি 1872 সালে প্রকাশিত হয়, তার মানে এটা 19 শতকের পত্রিকা। এবং এটি হচ্ছে কার? এটি হচ্ছে আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি সম্পাদনা করতেন। আমরা যদি দেখি তত্ত্ববোধনী অক্ষয় কুমার দত্তের, যেটি 1843 সালে প্রকাশিত হয়, সুতরাং এটিও হচ্ছে 19 শতকের। আমরা যদি দেখি সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের, এটিও কিন্তু 19 শতকের। সুতরাং 20 শতকের পত্রিকা একটাই, সেটা হচ্ছে শনিবারের চিঠি, যেটি হচ্ছে 20 শতকের পত্রিকা 1924 সালে যেটি প্রকাশিত হয়। আমরা একটু দেখি বিস্তারিত, সেটি হচ্ছে শনিবারের চিঠি বাংলা ভাষার অন্যতম বিখ্যাত একটা পত্রিকা, এটি 20 শতকের পত্রিকা। কেন 20 শতকের? কারণ এটি 1924 সালে প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস। সুতরাং অবশ্যই আমাদের উত্তর হবে শনিবারের চিঠি। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, সেটি হচ্ছে নিচের কোনটি উপন্যাস নয়? আমরা যদি একটু দেখি বাংলা সাহিত্যে অনেকগুলো নাম আছে যেগুলো নামের সাথে আসলে কাজের কোনো মিল নাই। যেমন দিবারাত্রির কাব্য বলা হচ্ছে কাব্য, কিন্তু এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। বলা হচ্ছে শেষের কবিতা, কিন্তু আসলে এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস এবং এটি কাব্যধর্মী উপন্যাস। আমরা যদি দেখি পল্লী সমাজ, এটি হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস, কিন্তু বলা হচ্ছে নিচের কোনটি উপন্যাস নয়। সুতরাং আমাদের যেহেতু একটি অপশন বাকি আছে, এটি হচ্ছে উপন্যাস নয় এবং এটি হচ্ছে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে যে 1962 সালে জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত তার রচিত কবিতার কথা একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। এবং এই গ্রন্থটিতে কবির 15টি প্রবন্ধ সংকলিত হয়েছে এবং এই নামে অর্থাৎ কবিতার কথা নামে আরেকজন বিখ্যাত কবি প্রবন্ধ রচনা করেছেন, তার নাম হচ্ছে সৈয়দ আলী হাসান, যিনি 1957 সালে এই একই নামে কিন্তু তিনি প্রবন্ধ রচনা করেছেন। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কবিতার কথা। এরপরে প্রশ্ন হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেন? এখানে আমরা যাদের নাম দেখতে পাচ্ছি সবাই আসলে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে সাহিত্য গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে আমরা যদি দেখি দীনেশচন্দ্র সেন, তিনি লিখেছেন বঙ্গ ভাষা সাহিত্য, যেটি হচ্ছে 1896 সালে এবং এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। প্রশ্ন হচ্ছে বাঙালি বাংলা সাহিত্য কে লিখেছেন? এটি লিখেছেন আহমদ শরীফ, এই গ্রন্থটি তিনি লিখেছেন। গোপাল হালদার, তিনিও কিন্তু বাংলা সাহিত্য নিয়ে গ্রন্থ লিখেছেন, তার গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের রূপরেখা। আমরা যদি দেখি সুকুমার সেন, তিনি বাংলা সাহিত্যের কথা নামে কিন্তু সাহিত্য বিষয়ক গ্রন্থ লিখেছেন। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে আহমদ শরীফ। আমরা সুবিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে ডক্টর আহমদ শরীফ 1978 সালে বাঙালি ও বাংলা সাহিত্যের যে গ্রন্থটি এটি প্রকাশ করেন বা রচনা করেন, এবং গোপাল হালদার বাংলা সাহিত্য রূপরেখা এই বইটি তার 1953 সালে এবং 1958 সালে দুই খণ্ডে প্রকাশিত হয়। এরপর আমরা যেটি দেখব সুকুমার সেনের বাংলা সাহিত্যের কথা, এই বইটি 1939 সালে প্রকাশিত হয়। সর্বশেষ আমরা যদি দেখি ডক্টর দীনেশচন্দ্র সেনের বঙ্গ ভাষা সাহিত্যের যে বইটি, এটি হচ্ছে 1896 সালে প্রকাশিত, এবং মনে রাখতে হবে এটি হচ্ছে বাংলা সাহিত্যের
ইতিহাস বিষয়ে লেখা প্রথম গ্রন্থ। তো সুতরাং আমাদের যে প্রশ্নটি ছিল যে বাংলা সাহিত্যের যে গ্রন্থটি অর্থাৎ বাঙালি বাংলা সাহিত্য, এটি রচনা করেন ডক্টর আহমদ শরীফ, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? আমরা জানি এটি হচ্ছে তার জীবন আমার বোন, এই যে বিখ্যাত উপন্যাস, এই উপন্যাসের চরিত্র। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন আমার বোন। এবং এই উপন্যাসে 1971 সালের মার্চ মাসের যে উত্তাল ঢাকা, এই ঢাকার পরিস্থিতি আসলে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই উপন্যাসে জাহিদুল করিম খোকা নামক এক যুবকের বর্ণনায় আরও কয়েকটা চরিত্র স্থান পেয়েছে। তার মধ্যে আমরা যদি দেখি, খোকার বোন হচ্ছে রঞ্জু এবং তার বন্ধু হচ্ছে মুরাদ, এবং মুরাদের আরেকজন বোন হচ্ছে লুলু। এই চরিত্রগুলো কিন্তু স্থান পেয়েছে। সুতরাং উত্তর হবে জীবন আমার বোন, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে সৈয়দ আলীউল্লাহর লেখা নাটক কোনটি? আমরা জানি সৈয়দ আলীউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিপীর। আমরা এভাবে মনে রাখবো তার নাটকগুলো, যে বহিপীর সুরঙ্গে তরঙ্গ ভঙ্গ করলো, তাহলে বহিপীর সুরঙ্গ এবং তরঙ্গ ভঙ্গ এই তিনটি হচ্ছে তার নাটক। আরেকটি নাটক হচ্ছে উজানে মৃত্যু, তাহলে আমরা মনে রাখবো সুরঙ্গে তরঙ্গ ভঙ্গের পর বহিপীরের উজানে মৃত্যু হলো, তাহলে সুরঙ্গ তরঙ্গ ভঙ্গ বহিপীর এবং উজানে মৃত্যু এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি। সৈয়দ আলীউল্লাহর যে বহিপীর নাটকটি, এটি 1960 সালে প্রকাশিত হয়। এই নাটকের জন্য তিনি PN পুরস্কার লাভ করেন। এবং আমাদের প্রশ্ন উল্লেখিত আরেকটা নাটক হচ্ছে, সেটা হচ্ছে কবন নাটক। এই কবন নাটকের রচয়িতা হচ্ছেন মুনি চৌধুরী, যে নাটকটি মুনি চৌধুরী জেলখানায় মঞ্চস্থ করেন প্রথম, এবং এই নাটকে কোনো নারী চরিত্র ছিল না। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত নাটক, এটা একটা কাব্য নাটক। ওরা কদম আলী এই নাটকটি রচয়িতা হচ্ছে মামুনুর রশিদ। সুতরাং আমাদের অবশ্যই উত্তর হবে যে বহিপীর যে নাটকটি, এটি হচ্ছে সৈয়দ আলীউল্লাহর একটি নাটক উপন্যাস। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি। মীর মোশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধু উপন্যাসটি, এটি হচ্ছে 1891 সালে প্রকাশিত হয়, এবং এটিকে আমরা বলতে পারি একটি মহাকাব্যিক উপন্যাস। এবং এটিতে তিনটি খণ্ড ছিল, এবং হিজরি 61 সালে সংঘটিত যে কারবালার যুদ্ধ, এই যুদ্ধের যে পূর্বাপর ঘটনা, বিশেষ করে হাসান হোসেনের যে ঘটনা, এই ঘটনাগুলি কিন্তু স্থান পেয়েছে। এবং এটি একটি বিষাদ, আমরা যদি একটু বলি যে তার যে বিষাদ সিন্ধু উপন্যাসটি, এটিকে আমরা বলতে পারি মহাকাব্যিক উপন্যাস। সুতরাং অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে উপন্যাস। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? আমরা জানি যে চাঁদের অমাবস্যা হচ্ছে সৈয়দ আলীউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস। তো আমরা সৈয়দ আলীউল্লাহর রচনাগুলো এভাবে মনে রাখতে পারি, সুরঙ্গে তরঙ্গ ভঙ্গের পর এক বহিপীর এক চাঁদের অমাবস্যায় লাল শালু গায়ে দিয়ে কাদ নদী কাদর দুই তীরে দুটি নয়ন চারা রোপণ করলেন, অবশেষে তার উজানে মৃত্যু হলো। এই সবগুলো হচ্ছে সৈয়দ আলীউল্লাহর লেখা। তার যে বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা, এখানে যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী মাস্টার বা আরেফ আলী। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে সৈয়দ আলীউল্লাহর যে চাঁদের অমাবস্যা উপন্যাসটি, এটি হচ্ছে 1964 সালে প্রকাশিত হয়, এবং এটি হচ্ছে তার একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে যুবক বয়সী একজন শিক্ষক, যার নাম হচ্ছে আরেফ আলী মাস্টার, এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা আরেকটু জেনে নেব, সেটি হচ্ছে যে আরেকটা বিখ্যাত চরিত্র হচ্ছে বড় বাড়ির ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল কাদের। তো এই উপন্যাসের আরেফ আলী এবং আব্দুল কাদের হচ্ছে দুইটা বিখ্যাত চরিত্র। এরপরে প্রশ্ন হচ্ছে মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর আসলে তিনিও হচ্ছে যে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন, যার নাম হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। সুতরাং এটি অবশ্যই কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আমরা একটু যদি দেখি, সেটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছিলেন, তার রচিত ভানুসিংহ ঠাকুরের যে পদাবলী, যেটি 1884 সালে প্রকাশিত হয়, এর প্রথম চরণটাই হচ্ছে মরণ ঋতুহু মম শ্যাম সমান। সুতরাং অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে প্রশ্ন হচ্ছে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আমরা জানি আনোয়ারা একটা বিখ্যাত উপন্যাস, এটি হচ্ছে নজিবুর রহমানের। আমরা যদি বাকি যে অপশনগুলো দেখি, সেটি আসলে আমাদের প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে মোহাম্মদ নজিবুর রহমানের সর্বাধিক জনপ্রিয় এবং প্রথম উপন্যাস হচ্ছে আনোয়ারা, যেটি 1914 সালে প্রকাশিত হয়। এবং এই জনপ্রিয় সামাজিক যে উপন্যাস, এটার প্রধান চরিত্রই হচ্ছে আনোয়ারা। এর মধ্যে আমরা যদি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র দেখি, তার মধ্যে হচ্ছে হামিদা এবং নূর ইসলাম, এই নামে চরিত্র আছে। তবে আনোয়ারা হচ্ছে এই উপন্যাসের প্রধান চরিত্র। সুতরাং অবশ্যই উত্তর হবে মোহাম্মদ নজিবুর রহমান। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? আমরা জানি যে ব্যথার দান, এটি হচ্ছে নজরুলের গল্প গ্রন্থ। দুলন চাপা, এটি হচ্ছে নজরুলের কাব্য গ্রন্থ। শৈলীমালা কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্য গ্রন্থ।
তবে সোনার তরি এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা এবং সোনার তরি নামে কিন্তু তার কাব্য আছে। সুতরাং উত্তর হবে সোনার তরি। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, সেটি হচ্ছে সোনার তরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, যেটি 1894 সালে প্রকাশিত হয়। ব্যথার দান হচ্ছে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যেটি 1922 সালে প্রকাশিত হয় এবং এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। শিলিমালা হচ্ছে নজরুলের গল্পগ্রন্থ, যেটি 1931 সালে প্রকাশিত হয়। আবার দোলন চাপা হচ্ছে নজরুলের কাব্যগ্রন্থ, যেটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, এটি 1923 সালে প্রকাশিত হয়। সুতরাং আমাদের যেটি উত্তর সেটি হচ্ছে কবি নজরুলের কাব্যগ্রন্থ নয়, হচ্ছে সোনার তরি। এটি হচ্ছে বিখ্যাত কবি, আমাদের বিশ্বকবি, নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। সুতরাং ওটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।